উত্তরবঙ্গের মানুষের যদি উন্নয়ন না হয়, উত্তরবঙ্গের ছেলেগুলোর যদি আর্থিক উন্নয়ন না হয়, তাহলে কেন্দ্রের সরকার 2024-25 অর্থবর্ষে যে বাজেট গ্রহণ করেছে, যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে, সেই অর্থনৈতিক পরিকল্পনায় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনো কেন্দ্রীয় বাজেট কেন গ্রহণ করেনি মোদী সরকার? ও এখন তো মোদী সরকার নয়, এখন তো এনডিএ সরকার, একার দাপট আর নেই। সারা দেশ জুড়ে, বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে মানুষের থেকে তারা স্বীকৃত হয়েছে, তার জন্য আজকে বলতে বাধ্য হয়েছে বিজেপি সরকার থেকে এনডিএ সরকারে পদের নিচের পদের কি বলবো, যে বিজেপি সরকারের যে গর্ব, সেই গর্ব শূন্য হয় এনডিএ সরকার বলতে বাধ্য হয়েছে। এই তো অবস্থা বিজেপি, সেই বিজেপি আজকে বলছে বাংলা ভাগ করতে হবে, সেই বিজেপি আজকে বলছে মুর্শিদাবাদ মালদা এই সমস্ত ছেলেগুলোকে কেটে পূর্ণিয়া কিশানগঞ্জ বিহারে, যেগুলো একদা বাংলার অঞ্চল ছিল এখন বিহার রাজ্যের মধ্যে রয়েছে, সেই অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত করে কেন্দ্র শাসিত অঞ্চল করতে হবে না কেন? ধর্মের ভিত্তিতে বিজেপি এখানে হিন্দু মুসলিম পাস খেলছে, বলছে মুসলিমরা নাকি এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, তাই ওই দুটো জেলাকে কেটে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করতে হবে। ব্যাপারটা আপনারা বুঝুন, বিজেপি চাইছে এখানে হিন্দু মুসলিমের পাস খেলতে। আপনারা দক্ষিণ কলকাতার মানুষ, যুব বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা এটা বিচার করুন।